দাঁড়িয়ে আছি শান্ত মহকুমার রাজীব নগরের জনকল্যাণ ক্লাবে। অন্যান্য বৎসর এই ক্লাবে 51 মুক্তি, 101 মুক্তি এই ধরনের পুজো হতো, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারি নিয়ম নির্দেশিকা মেনে ছোট আকারে ক্লাব কর্তৃপক্ষ পুজোর আয়োজন করেছেন। গত পঞ্চমী থেকে বৃষ্টি ছিল খুব বেশি পরিমাণ সপ্তমী অবধি, কিন্তু আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ একটু কম হওয়ায় নেই বললেই চলে এখন বৃষ্টি। তো এখন মানুষ দেখার জন্য আসছেন, কারণ এই যে জনকল্যাণ ক্লাব, বিগত দিনে কিন্তু তারা ভালোভাবে পূজা করত, বড় প্যান্ডেল বানিয়ে 51 মুক্তি, 101 মুক্তি বানিয়ে পূজা করেছিল, কিন্তু বর্তমানে তারপরও ক্লাবের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য করোনা পরিস্থিতির নিরিখে সরকারি নিয়ম নির্দেশিকা মেনে পুজো করেছেন, এবং দর্শনার্থীরাও এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছেন। আগামী দিনে যদি সমস্ত কিছুর পরিষেবা সব কিছু ঠিকঠাক থাকে, করোনা পরিস্থিতি ঠিক হয়ে যায়, আর ক্লাবের কর্তৃপক্ষরা আশাবাদী যে আগামী দিনেও তারা এই ধরনের আগের মতো খুব সুন্দর পুজো মানুষকে উপহার দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। সাবরুম থেকে তার ইন্ডিয়া প্রতিনিধি বিজন চক্রবর্তী।